নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা তারকেশ্বর থেকে বিষ্ণুপুরে টানা ট্রেন কত হচ্ছে ভাড়া বাসিন্দাদের জন্য সুখবর বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রেলওয়ে তরফ থেকে কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা প্রতিশ্রুতিবদ্ধ তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রকল্পের সমাপ্তির জন্য স্থান পরিবর্তন করলেন পূর্ব রেলে কনস্ট্রাকশন বিভাগের একটি প্রতিনিধি দল চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এবং চিফ অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এবং ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার সহ দলটি স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দূর করতে এবং গঠনমূলক উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করেন পূর্ব রেলের কর্তৃপক্ষ পরিদর্শনের সময়ে এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ স্থান ভবা স্থানীয় বাসিন্দাদের সাথে মত করেন গ্রামবাসীদের কাছে পুকুর এলাকায় তাৎপর্য স্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বস্ত করেন যে স্থানীয় জীবিকার উপর কোনো বিরূপ প্রভাব কমানোর জন্য তারা সক্রিয় বিশেষ করে তাদের মৎস্য চাষ এবং জল সরবরাহ দিকে নজর রেখে ভবাদিগির বাস্তবায়িত জমির সমপরিমাণ এলাকায় দিঘি সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দেওয়া এদিন গোঘাট কামারপুকুর অংশের বাসিন্দাদের সাথে কথোপকথনের মাধ্যমে রেলওয়ে প্রকল্পের বিষয়ে তাদের আশঙ্কা এবং আকাঙ্ক্ষার মূল্যবোধের বিনিময় ঘটে উন্মুক্ত কথকপথন এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে স্টান লক্ষ্য সমস্ত অংশীদারদের মধ্যে আস্থা এবং সহযোগিতা গড়ে তোলা কামারপুকুর জয়রামবাটি বড় গোপীনাথপুর ময়নাপুর গোকুরপুর গোপুলনগর এবং জয়পুরে প্রস্তাবিত স্টপেজগুলির সাথে হুগলি জেলার পূর্ব রেলের অংশ সাথে সংযোগ করার চাবিকাটি এই রেল প্রকল্পটি প্রয়াগরাজ অযোধ্যা কাটোড়া খেজুরাহর মতো দেশের অন্যান্য অংশ সাক্ষ্য বহন করে রেল সম্প্রসারণ এলাকায় পর্যটন এবং অর্থ সামাজিক উন্নয়নের অনুগত রূপে কাজ করে এবং আনুষাঙ্গিক বাস ব্যবসাকে উৎসাহিত করে বর্তমানে বিষ্ণুপুর এবং জয়রামবাটি কামারপুকু তারকেশ্বর পর্যটন সড়ক পরিবহনের উপর নির্ভরশীল যা কেবল ভবনের সময় ব্যয় করে না পাশাপাশি বিপজ্জনকও বর্তমানে হাওড়া গৌঘাট লোল লোকাল ট্রেনে দু ঘন্টা তিরিশ মিনিট সময় নেয় যদি বিষ্ণুপুর পর্যন্ত সংযোগ স্থাপন করা হয় তবে আরও তিরিশ মিনিট সময় নেবে অথচ বিষ্ণুপুর পর্যন্ত বাস পাঁচ ঘন্টারও বেশি সময় লাগাবে যেখানে ইএমইউ ট্রেনে কিন্তু তিন ঘন্টা যাত্রা সম্ভব ইএমইউ ট্রেনের হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত ভাড়া তিরিশ টাকা যেখানে বাসের ভাড়া হবে প্রায় দেড়শো টাকা তারকেশ্বর বিষ্ণুপুর প্রকল্পটি এই অঞ্চলে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমৃদ্ধির একটি নতুন দিগন্ত সূচনা করে সংমিশ্রণ ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে রেলের এই উদ্যোগ অঞ্চলটিকে পর্যটন এবং অর্থ সামাজিক উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত সকল অংশীদারদের সহযোগিতা এবং একটি প্রাণমন্ত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের সময় এসেছে ঐতিহাসিক পরিদর্শনের মাধ্যমে পূর্ব রেলের তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের উন্নত ও ভবিষ্যৎ বৃদ্ধি কামনা করে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন এইটা এইটাই ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন